করোনা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে আছেন রাজু আহমেদ, বগুড়া থেকে রাকিব জুয়েল এবং বরগুনা থেকে মালেক মিঠু আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুরুতেই চলে যেতে চাই নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জের পরিস্থিতি জানান রাজু আহমেদ আমাদের, একটু জানান সেখানে করোনা সংক্রমণের হার কেমন রয়েছে এবং সেখানে শনাক্ত কিভাবে করা হচ্ছে, শনাক্তের হার কীরকম এবং পরীক্ষা হচ্ছে কিনা করোনা যথাযথ, একটু জানাবেন সব কিছু মিলে আমাদের। আসলে করোনার প্রথম ধাপে নারায়ণগঞ্জকে রেড জোন বা হটস্পট এরকম নানা উপাধিতে ভূষিত করা হয়েছিল। ঠিক রেড জোন বা হটস্পটের সেই আগের জায়গাতে কিন্তু নারায়ণগঞ্জ চলে যাচ্ছে, কারণ নারায়ণগঞ্জে কিন্তু আশঙ্কাজনক হারে সংক্রমণ বেড়েছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই এবং দর্শকদের বলে দিতে চাই যে গত 7 মাসের মধ্যে এই প্রথম নারায়ণগঞ্জে গত 20 দিন যাবৎ করোনা কিন্তু প্রতিদিন আক্রান্তের সংখ্যার রেকর্ড ভাঙছে। আজকে গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে 118 জন আক্রান্ত হয়েছেন এবং গত 2 দিনে মারা গিয়েছেন 7 জন, এবং এর আগের 24 ঘন্টায় কিন্তু করোনা আক্রান্ত হয়েছিলেন প্রায় 82 জন। প্রতিদিন কিন্তু এই যে সংক্রমণের সংখ্যা সেটি কিন্তু আসলে দিনকে দিন বেড়েই চলেছে এবং খুবই আতঙ্ক এবং আশঙ্কার মধ্যে সাধারণ মানুষ দিন কাটালেও মানুষের মধ্যে আসলে সচেতনতা তেমন একটা দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত। মাস্ক, বিশেষ করে মাস্ক পরিধানের ব্যাপারে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, তারা প্রশাসন মাঠে রয়েছে, তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, স্বাস্থ্য বিভাগ প্রতিনিয়ত সচেতন করার চেষ্টা করছেন মানুষকে, কিন্তু মানুষের মধ্যে সেই সচেতনতা কিন্তু এখনো ফিরে আসেনি। এবং বিশেষ করে হাট বাজারগুলোতে মানুষ যেভাবে ঘুরে বেড়াচ্ছে এবং বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো যে অনুষ্ঠানগুলো করছে সেখানে কিন্তু আসলে করোনা সংক্রমণের যে আশঙ্কা সেটি কিন্তু রয়ে গেছে। এবং নারায়ণগঞ্জের করোনার জেলা ফোকাল পারসন ডক্টর জাহিদ, তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে শুধুমাত্র সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরলে কিন্তু এই সংক্রমণের হার অনেকাংশে কমে আসতে পারে, কিন্তু মানুষের মধ্যে সেই সচেতনতা এখনো গড়ে ওঠেনি। তো শেষ পর্যন্ত আসলে এই সংক্রমণের হার কোথায় গিয়ে দাঁড়ায় সেটি আসলে খুবই আশঙ্কাজনক, আশঙ্কার মধ্যে আমরা আসলে দিন কাটাচ্ছি নারায়ণগঞ্জবাসী। সোনিয়া, রাজু সঙ্গে থাকবেন আমাদের, আমরা এই হাতে চলে যেতে চাই বগুড়াতে। বগুড়াতে রাকিব জুয়েল আছেন আমাদের সাথে। রাকিব জুয়েল, আপনি যেমনটা রাজু আহমেদ বলছিলেন যে সচেতনতার অভাবে করোনা যে বৃদ্ধি পাচ্ছে, সংক্রমণ যে বৃদ্ধি পাচ্ছে সেটি অনেকখানি এখন আমরা প্রায় নিশ্চিত, বগুড়ার কি অবস্থা, বগুড়ার মানুষের মধ্যে সচেতনতা কেমন রয়েছে? শুনিয়া, সাধারণ মানুষের কথা যদি বলি যে বগুড়ার সাধারণ মানুষের মধ্যে কিন্তু সচেতনতা একই অবস্থা, রাজু যেমনটি বলছিলেন যে একেবারেই নেই বললেই চলে। আর সংক্রমণ বাড়ার জন্য যাবতীয় আয়োজন আমাদের পর্যবেক্ষণে যেটি আমরা লক্ষ্য করছি যে যাবতীয় আয়োজন কিন্তু এই সংক্রমণ বাড়ার জন্য এই জেলায় গেল কয়েক মাস ধরে চলছেই, গেল 3 মাসে বগুড়া জেলায় বগুড়া শহরের ভেতরেই অন্তত 7টি মেলার আয়োজন ছিল, যার মধ্যে 1টি মেলা এখনও চলমান রয়েছে সরকারি বেসরকারি পর্যায়ে। এই মেলাগুলোতে স্বাস্থ্যবিধি মানার জন্য মেলা কর্তৃপক্ষ কিন্তু দাবি করছে নানান সময়ে যে তারা মেলার মধ্যে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করছেন, কিন্তু আপনি কি আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে ছোট ছোট যে গণপরিবহন রয়েছে, এই গণপরিবহনগুলোতে কিন্তু মেলাতে আসছেন মানুষ, বিভিন্ন এলাকার মানুষ একসাথে আসছেন, তাদের মাস্ক ব্যবহার করছেন না, বেশিরভাগ মানুষই হঠাৎ 2-1 জন ছাড়া মাস্ক ব্যবহার করা যাচ্ছেন দেখছি না আমরা। কিন্তু এই বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য কিংবা এই বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য মাঠের তৎপরতাও কিন্তু আমরা একেবারেই শূন্যের কোঠায় বলা চলে। এর বাইরে যদি বলি যে গেল 3 মাসেরও বেশি সময় ধরে কোচিং সেন্টারগুলো অবাধে চলছে, যেখানে স্কুল কলেজগুলো শিশুদেরকে রক্ষা করার জন্য, সংক্রমণ আটকানোর জন্য স্কুল কলেজগুলো বন্ধ, কোচিং সেন্টারগুলো কিন্তু অবাধে চলছিল, সেখানেও যদি স্বাস্থ্যবিধি মেনে চলা হতো তবুও কথা ছিল, সেখানেও কিন্তু স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। সব মিলিয়ে এখন আমি যদি বলি যে সবশেষ যে পরিস্থিতি, এই মাসের 15 তারিখ থেকে, এই 15 তারিখে ছিল 30 জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন, আজকে এই গেল দিন অর্থাৎ 28 মার্চ পর্যন্ত, 28 মার্চে এসে সেই রোগীর সংখ্যা কিন্তু 250 এসে গেছে। আর গেল 24 ঘন্টায় বগুড়া এই জেলায় আক্রান্তের সংখ্যা 50 জন, যার মধ্যে 47 জন এই বগুড়া সদর উপজেলায় এবং 5 জনের মৃত্যু হয়েছে, যে 5 জনের মধ্যে 3 জন এই সদরের। রাকিব জুয়েল, ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। আমরা একটু বগুড়ায় যেতে চাই, মালেক মিঠু আছে আমাদের সাথে, বরগুনাতে চলে যেতে চাই, বগুড়া থেকে মালেক মিঠু আছেন আমাদের সাথে, সেখানে সেখানকার পরিস্থিতি আমরা জানতে চাই। মালেক মিঠু, যেমনটা আমরা জানছিলাম যে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না এবং স্বাস্থ্যবিধি মানারও কোনো বালাই নেই আমরা এই 2 জায়গাতে দেখলাম, বরগুনার অবস্থা আমাদের একটু জানাবেন যে এই সার্বিক
পরিপ্রেক্ষিতে বরগুনার প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে কিনা সেখানে? যে করোনার শুরু থেকেই বরগুনায় যে ব্যাপক হারে প্রচারণা চালিয়েছিল, কিন্তু বিগত এই যে করোনার কিছুটা ঢেউ কমার সাথে সাথে কিন্তু প্রশাসন একদম দায় সারে এবং বিশেষ করে বরগুনায় বেশ কিছু মেলা হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে যেসব কথা ছিল সেটা স্বাস্থ্যবিধি মেনে এইসব প্রোগ্রাম করা, কিন্তু আসলে সেরকম কোনো ব্যবস্থা সেটা ছিল না এবং বাজারগুলোতে এবং অন্যান্য যেসব রয়েছে একদম উন্মুক্তভাবেই চলছে এবং যেটা স্বাস্থ্যবিধির কোনোই সুযোগ ছিল না। কিন্তু বরগুনায় হঠাৎ করেই কিন্তু আবার তিনজন গতকাল করোনা পজিটিভ সেই হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত কিন্তু বরগুনায় 83 জন এই হারে করোনা হাসপাতালে এদেরকে ভর্তি রয়েছে। তাই তো আমি জানতে চাচ্ছি যে এখানে যে করোনা এদের প্রধান রয়েছেন, এখানে এই যে করোনার হঠাৎ বাড়ার পিছনে কী কারণে বরগুনার কী অবস্থা শারীরিক বিশেষ করোনার মানসিক কিনা করোনা আপনারা কী সেবা দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। যেটা হলো যে আমি একটু তথ্য দিতে চাই যে এ পর্যন্ত বরগুনায় 1,300 জন পজিটিভ রোগী পাওয়া গেছে, এখন বর্তমানে 21 জন পজিটিভ আছে, তার মধ্যে আমাদের 3 জন হাসপাতালে ভর্তি আছে এবং 24 জন এপর্যন্ত মারা গিয়েছেন। তো শুরু থেকেই এখানে আসলে যে গত বছর যেভাবে করোনা আমরা মোকাবেলা করতে পেরেছি সেক্ষেত্রে সচেতনতা দিচ্ছিল, মানুষজন যেভাবে সচেতন ছিল, কিন্তু গত 2-3 মাস যে এত রিলাক্টেন্স ছিল, বিভিন্ন প্রোগ্রামগুলোতে এত অ্যাটেন্ড করেছে, মাস্ক ছিল না, যার কারণে দেশের স্বাভাবিক পরিস্থিতির সাথে সাথে ঢেউটা আমাদের এখানেও লেগে গেছে এবং পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। গত এই 1 সপ্তাহের মধ্যে 21 জন পাওয়া গেছে এবং এদের মধ্যে অনেক শ্বাসকষ্ট নিয়েও প্রায় অর্ধেক রোগী ভর্তি হয়েছে। তো যেটা হলো যে এখন আমাদের হসপিটালে 3 জন আছে, তারা খুব শ্বাসকষ্ট ভুগছে এই মুহূর্তে এবং এই শ্বাসকষ্ট রোগীদের আমাদের ম্যানেজমেন্টে যে আমরা হিমশিম খাচ্ছি, কারণ হলো আমাদের এখানে যে অক্সিজেন প্ল্যান্টটা আছে সেটা হলো সিলিন্ডার সিস্টেমে, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, এটা একদিন পর পর আমাদেরকে বরিশাল থেকে নিয়ে আসতে হয়, যার ফলে আমাদের সময় মতো আমরা অক্সিজেন দিতে আপনার শুনে একটু জানিয়ে রাখি যে এই যে প্ল্যান্টটি রয়েছে আসলে অক্সিজেনের জন্য, এই প্ল্যান্টটি দীর্ঘদিন যাবৎ আসলে কোনো কার্যক্রম এখন পর্যন্ত আসলে হয়নি এবং সর্ববিষয়ে করে এই ছিল আসলে বরগুনা থেকে সর্বশেষ করোনা পরিস্থিতি। সোনিয়া মালিক মিঠু, রাকিব জুয়েল, রাজু আহমেদ, ধন্যবাদ আপনাদের 3 জনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।